বিরাট বড় প্ল্যাটফর্ম আমাদের নতুন কোচদের জন্য, যারা এই বছর প্রথম অনেক হয়তো বা প্রথম হেড কোচ হিসেবে কাজ করবে তাদের জন্য তো অবশ্যই, প্লাস যারা আরও আমাদের সহযোগী কোচ যারা আছে তারাও সবাই বাংলাদেশে, অনেকেই সুযোগ পাচ্ছে ট্রেনার ফিজিও। তো এটা আমার মনে হয় যে আমাদের ক্রিকেটের জন্য ডেভেলপমেন্টের জন্য এটাও একটা বড় স্তর, কারণ আমরা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, আমরা কোচ ডেভেলপমেন্টে বিশেষ আমি যে ডিপার্টমেন্টে কাজ করি বিসিবির, ওখানে আমাদের গেম ডেভেলপমেন্টে কোচদের একটা বিষয় থাকে যে আমরা ওদেরকে লেভেল 1, 2, 3 জন্য কাজ করি বা ছেলে কোচদের প্রয়োগ করি। বাট যতই আমরা ক্লাস করি বাট এটা মাঠে যত কতটুকু ওরা ভালো করতে পারে সেটাদের একটা বিচার একটা পরীক্ষা, এবং আমি মনে করি ওরা দারুণভাবে এনজয় করবে এই পুরো বিপিএলটা এবং তাদের বেস্টটা তারা দেওয়ার চেষ্টা করবে। মানে তো এটা অবশ্যই আমাদের আমি মনে করি একটা সাফল্য বাংলাদেশ ক্রিকেটের জন্য। নাইম শেখ, মোসাদ্দেক, সাইফ হাসান, মানে এরা সবাই কিন্তু মানে ভেরি প্রমিসিং ট্যালেন্ট আমাদের জন্য সত্যি কথা বলতে গেলে। মোসাদ্দেকের অনেক পারফরমেন্স ছিল ন্যাশনাল টিমে, যেটা নাইমেরও ছিল হয়তো বা, বাট যেটা হয় যে অনেক সময় লাক ফেভার করেনি, সেটাকে দল থেকে বের হয়ে গেছে হয়তো বা ওর থেকে ভালো কেউ খেলেছে, বাট এটা একটা আরেকটা সুযোগ ওদের জন্য যে নিজেদের শোকেস করার ইন দিস টুর্নামেন্ট যে হাউ গুড দে ক্যান বি। সুতরাং এটা মানে আমি মনে করি দে আর ভেরি সিরিয়াস এই ব্যাপারে, তারা জানে তাদের এটা একটা আরেকটা অপরচুনিটি, আমি বলছি না দিস ইজ দ্য লাস্ট অপরচুনিটি, অ্যানাদার অপরচুনিটি, সেই অপরচুনিটিকে কাজে লাগানো। এবং আমার মনে হয় যে এমন একটা টিমে ওরা খেলছে যেখানে প্রেশার নেই, এটাও একটা বড় ব্যাপার ওদের জন্য, সেই প্রেশারটা যদি নেই, মানে অনেক সময় বড় টিমে যেটা হয় যে এক্সপেকটেশন বেশি থাকে, প্রেশারটা বেশি থাকে, তা আমার যেহেতু এক্সপেকটেশনও মানে আমি এখনই বলবো না যে আমি চ্যাম্পিয়ন হতে চাই, মানে ডেফিনেটলি চ্যাম্পিয়ন লোককে সবাই দল করে, বাট চ্যাম্পিয়ন হওয়াটা ইজ লাক, বাট প্রথম স্টেজটা আমাদের সেমিফাইনাল খেলা, ভালো ক্রিকেট খেলা, তো সেখানে আমার মনে হয় চাপটাও কম থাকবে ওদের, সেই চাপটা যদি ওরা সাস্টেন করে, যতটুকু চাপ আছে ওরা যদি সাস্টেন করে আর ওদের বেস্ট ক্রিকেটটা খেলে তাহলে ওয়াই নট। আর এমন না যে ক্রিকেটটা ওদের কাছে নতুন, ওরা তো এর আগেও পারফর্ম করেছে এই মাঠে বা সিলেট বা চিটাগং সবখানেই খেলেছে, তাই বিলিভ যে দে উইল কাম স্ট্রংলি। বাট ওই যে এক ম্যাচ খেলে চলে যাবে, দুই ম্যাচে আসবে, তিন ম্যাচ চলে যাবে, এটা আমি একদম পছন্দ করি না আসলে। আমার কথা হচ্ছে যেই থাকবে আমার টিমে ফুল টুর্নামেন্ট খেলে একটা ডেভেলপের ব্যাপার থাকে, একটা কম্বিনেশনের ব্যাপার থাকে, সেটা আমি চাই। বাট একটা হ্যাঁ, যদি এরকম একটা স্টেজে যাই, আমরা বেশ কিছু প্লেয়ারের সাথে কথা বলার চেষ্টা করছি এত লেটলি যে তারা যদি ওই রকম গিয়ে শেষের 5-6টা ম্যাচ খেলতে পারে, বাট সেরকম প্লেয়ারই আনতে হবে যারা আমার টিমের সাথে কার্যকর হবে বা আমার টিমের জন্য যাবে, খালি নাম আনলে হবে না। কারণ আমি খেলার আগের দিন উড়িয়ে আনলাম, আপনি আশা করবেন যে একদম 100% আমাকে ম্যাচ জিতবে, তাহলে আমি একটা আসলে বোকার রাজ্যে বাস করবো। তো যাই হোক, আমি মনে করি যে শ্রীলঙ্কার সাথে একটা জিনিস, আমাদের কন্ডিশনের ছাড়াও ওরা অ্যাভেলেবিলিটি ছিল, রেগুলার খেলতে পারবে, এটা আমার মাথায় ছিল একটা, তো সেটা একটা রিজন। আর টিমের বাজেটের ব্যাপারটাও আমাদের দেখতে হয়েছে, কারণ যে আমরা এত বড় যারা অনেক বাজেটের প্লেয়ার সেই রকম বাজেট আমরা করতে পারবো না বলে, যেটা সত্যি কথা মানে, বাট তারপরেও যাতটুকু আছে আমরা চেষ্টা করবো, যদি আমরা ভালো একটা স্টেজে যাই উই ট্রাই আর ভালো প্লেয়ার আনা। বড় ইয়ে যে আমার টিমে বাংলাদেশের সেরা দুটো ফাস্ট বোলার আমার দলে আছে, ওয়ান অফ দ্য মানে বাংলাদেশের এখন পেস ব্যাটারি দুটা মেইন বোলার্স, ঠিক না? তো ওদের কাছে তো অবশ্যই আমার এক্সপেকটেশন থাকবে, আমি নতুন বড়রা উইকেট তুলে দিবে, প্রেশার করবে অপোনেন্টকে, সেটা তো আমি স্বপ্ন দেখতেই পারি বা চিন্তা করতেই পারি। তো এটার দিক থেকে আই এম ভেরি লাকি যে আমরা দুজনকে রিটার্ন করতে পেরেছি, আমরা ঢাকা টিমে লাস্টে ছিল বলে দিক থেকে আমরা লাকি। তো আই এক্সপেক্ট মানে মানে আমি কাউকে প্রেশার ক্রিয়েট করতে চাই না যে আমি তাস্কের থেকে অত কিছু চাই বা শরীর থেকে, আমি চাই যে ওরা ওদের বেস্টটা করুক, ওরা যাতে এনজয় করতে পারে, ফ্রিডম নিয়ে খেলতে পারে, সেটা আমি চাই যে আমি মেক শিওর করতে চাই ওরা যাতে এগুলোই পারে। আসলে আমরা অনেকে মনে রাখি না বা আপনারা জানেন কি না আমি সেটাও জানি না, তাস্কিন তো কেউ চিন্ত না। প্রথমে আমি যখন চিটংয়ে ওকে খেলালাম, এটা আমার টিমমেটটা মানে আমার টিমেও কেউ খেলাতে চাইনি ওকে, বাট তাস্কিন তো ওটাই প্রথম ম্যাচ ছিল, তাস্কিন তো আমি বলতেই পারি ওই T20 থেকে উঠে আসছে। হ্যাঁ, বাট আমরা ওইভাবে যতটা এক্সপেক্ট হিসেবে উঠে আসছে না, কারণ এই একটা কারণ হচ্ছে আমাদের যে পরিমাণ ফরেন প্লেয়ার আসে এবং তারা যে মেইন জায়গাগুলোতে খেলে দেখবেন আপনি ফরেন প্লেয়ারে, হয়তো 3-4-5 এরকম বা 5-6 জায়গায় হয়তো খেলা শেষ হওয়ার 5-3 ওভার বাকি, তখন আন্ডার আসলকে আমাদের ছেলে, আমাদের একটা ছেলে তো আমার সুযোগ পাচ্ছে না। তো এই সিচুয়েশনগুলোকে মনে রাখতে হবে যে আমাদের ছেলেরা তো ওইভাবে সুযোগও পায়নি আসলে বিপিএল হলেও, যেহেতু আমাদের ডোমেস্টিক অন্য কোনো টি-20 টুর্নামেন্ট হয় না, সেহেতু ওদের আর কি মানে আমরা মানে ফ্র্যাঞ্চাইজি ওনাররা হয়তো কনফিডেন্ট পায় না যে না না ওই সময় তারা চায় এত টাকা দিয়ে রাসেলকে নিয়ে আসে, তারা রাসেলকে পারুক না পারুক রাসেলকেই পাঠাতে হবে আর কি। তো জিনিসটা হচ্ছে এরকমই যে আমাদের ছেলেরা যে ওরকম এক্সপোজার পেয়েছে এটাও সত্যি কথা না, বাট তারপরেও আমার মনে হয় যে তারা অ্যাডাপ্ট করার চেষ্টা করছে, বেটার ক্রিকেট খেলার চেষ্টা করছে, হয়তো বা পাবো একসময় অবশ্যই আমরা টি-20 এরকম চ্যালেঞ্জিং কিছু প্লেয়ার পাবো। মানে এখনও তো ওইভাবে আমরা কিন্তু আমাদের তো অনেকগুলো নাম আছে, মোসাদ্দেক আছে ডেফিনেটলি, তাস্কিনও হচ্ছে কথাও চিন্তা করি না তা না, তো বাট হয়তো এই 2-3 জনের মধ্যেই থাকবে, বাট মোসাদ্দেকের হয়তো বা একটু আপার হ্যান্ড আছে, মোসাদ্দেক তো আগে থাকবে এক্সপিরিয়েন্সের দিক থেকে হয়তো বা এই তাই। থ্যাংক ইউ।